আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর আশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। অনেকদিন পরে ভাবির বাসায় এসেছি। ভাবি আমার উপরেই থাকে, তো ভাবির বাসায় দাওয়াতে আসলাম। আর ভাবি শরীর তো এমনিতেই অসুস্থ, ভাবি বলল রাত্রে আসেন একসাথে খাই। তো ভাবির বাসায় আসছি, আর এই যে ভাবি কত কিছু রান্না করেছে, পোলাও, দুই রকমের কাবাব, গরুর মাংস, তারপরে ডাল, ডিম, অনেক কিছু অনেক কিছু রান্না করেছে। তো এমনি গল্প করার জন্য আসতে চেয়েছিলাম যে ভাবি ঠিক আছে আসি, অনেকদিন আসা হয় না, একসাথে বসি একটু গল্প করি। তো গল্প করতে এসেছি, এসে দেখি ভাবি একদম পুরা দাওয়াতের আইটেম সব রান্না টান্না করে একদম রেডি হয়ে আছে। ভাবি টেবিলে খাবার দিয়ে দিয়েছে, এখন সবাই খাবার নিয়ে খেয়ে নেবে। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো গল্প নিয়ে ব্যস্ত। আর যেহেতু আমরা একই বিল্ডিংয়ে থাকি, ভাবি আমার উপরে থাকে, আমি ভাবি নিচে থাকি, তো অনেক রাত হলেও সমস্যা হয় না, যেহেতু একটা লিফটই আমরা ইউজ করি, সেই জন্য নিচে নেমে চলে আসে লিফট দিয়ে। আবার ভাবি আমার বাসায় কখনো আসলে উপরে উঠে চলে যায়, সেজন্য কোনো সমস্যা হয় না, আমরা অনেকক্ষণ ধরে গল্প করতে পারি। মাঝে মধ্যে ভাবির সাথে বাহিরে কোনো দাওয়াতে গেলে দেখা হয়, তারপরে ভাবিও দাওয়াত করে রেস্টুরেন্টে, আমিও দাওয়াত করি রেস্টুরেন্টে, কিন্তু ভাবির বাসায় আসা হয়নি। অনেক দিন পরে, প্রায় 3-4 মাস পরে ভাবির বাসায় আসলাম, কারণ ভাবি একটু অসুস্থ ছিল। ভাবিকে আমি মানা করেছিলাম যে কোনো রকম ঝামেলা করতে হবে না, ঈদে ভাবি দাওয়াত করেছিল, আমি আসতে চাইনি যে না আগে পুরোপুরি সুস্থ হয়ে যাক, তারপরে দাওয়াত খাওয়া যাবে। তো ভাবি আল্লাহ রহমতে এখন সুস্থ, তো ভাবি ডাকলো আর ভাবির বাসায় চলে আসলাম। এসে ভাবির হাতের মজার মজার খাবার খেলাম, অনেকক্ষণ ছিলাম ভাবির বাসায়, খুব সুন্দর একটা সময় পার করলাম। তারপরে যে যাওয়ার মতো বাসায় চলে আসলাম। পরের দিন আবার ক্যামেরাটা অন করব, আপনাদের সাথে শেয়ার করব কি কি কাজগুলো করেছিলাম। পরের দিন 11টার দিকে একটু বাজারে গিয়েছিলাম আপনাদের ভাইয়া আর আমি। এই যে আম নিয়ে এসেছিলাম, ভাবলাম যে কাসুন্দি আছে বাসায়, এই যে একটু কেটে নিয়েছি, কাসুন্দি দিয়ে খাবো, একটু মিষ্টি মিষ্টি ছিল আমগুলো। এই যে কাসুন্দিটা বের করলাম ফ্রিজ থেকে, তো কেটে নিয়েছি। আসলে আমগুলো এমনি দেখা যাচ্ছে পাকা, বেশি একটা পাকা না, শক্ত ছিল কিন্তু মিষ্টি ছিল। তো আমি একটু কাসুন্দি দিয়ে একটু লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, টালা মরিচের গুঁড়া দিয়ে একটু ভর্তা করে নিয়েছি, অল্পটুকুই খেলাম। আপনাদের ভাইয়া তো এমনি ভর্তা পছন্দ করে না, ও খায় না, তারপরেও দিয়েছিলাম, ও খেলো না, আমিও একটুখানি খেয়েছি। এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা হলে ওকে চা দিয়ে দেব। আর আপনাদের ভাইয়া বলছে যে আম নিয়ে এসেছি আচার দেওয়ার জন্য, আমি ওকে মানা করেছিলাম যে এই বছরে কোনো আচার দেব না, যেহেতু আচার পছন্দ করে আমার বড় মেয়ে, আর ও যেহেতু কানাডাতে আছে আসতে পারছে না, তো সেজন্য বললাম যে এই বছর আর কোনো আচার দেব না, ও যখন আসবে তার আগ দিয়ে আম কিনে আচার দেব। আপনাদের ভাইয়া বলল যে না আচার দিয়ে ফেলো, কারণ আচার তো তুমিও পছন্দ করো, এই আমগুলো আচার দিয়ে ফেললে ভালো হবে, কারণ এগুলো পাকা আম না, এগুলো কাঁচা আমি, আচারের আমি মনে হচ্ছে। তো এই যে আমি কেটে সুন্দর করে আমের আচার দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। 6টা আম নিয়ে আসা হয়েছিল, 2টো আমি রেখে দিয়েছিলাম আর 4টা কেটেছি। আর 6টা আমের ওজন মানে হয়েছিল 5 কেজি, তার মানে এবার বোঝেন অনেক বড় বড় ছিল আমগুলো। তো আসলে আমার মনে হচ্ছিল জাগ দেয়, আমাদের দেশে জাগ দেয়া আম বলে এরকমই, দেখতে অনেক বড়, গায়ের কালারটাও পাকা কিন্তু ভিতরে আসলে কাঁচা। তো এই যে আমগুলোকে আমি সুন্দর করে আচারের জন্য রেডি করে নিচ্ছি, আর এই যে 2টা রেখে দিয়েছি এখানে। আর হালকা পাতলা কিছু বাজারও করা হয়েছিল, আমার মেয়ের কনফ্লিক্স শেষ হয়ে গিয়েছিলো, ওর কনফ্লিক্স নিয়ে আসা হয়েছে। আর এই যে কলমি শাক, কলমি শাকটা খুব ফ্রেশ ছিল, নিয়ে আসা হলো, এখন দুপুরের জন্য রান্না করে নেব। আমার মেয়ে গ্রিন কালারের এই শাক দেখে বলছে নানুমণি যে রান্না করে বাংলাদেশে গেলে ওই শাকটা নিয়ে এসছো, ওইটা খুব টেস্টি হয় খেতে, তো ওইটা আমাকে, এটা আমাকে সুন্দর করে রান্না করে দিও। তো আমি বলছি নানুমণি কচুর শাক রান্না করে, এটা হচ্ছে কলমি শাক, আসলে ওরা তো বোঝে না কোনটা কচুর শাক কোনটা কলমির শাক। আমি বললাম ঠিক আছে আমি রান্না করছি, তুমি তাহলে খেয়েও শাকটা, খেয়ে দেখো কেমন লাগে। আর এই যে এই দিক দিয়ে আমি রাতে ডিনারের জন্য তান্দুরি চিকেন করব, সেজন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি।
আর ইস্ট ছাড়া নান রুটি তৈরি করব। ইনশাল্লাহ আপনাদের সাথে নান রুটিটা কীভাবে তৈরি করি সেটা শেয়ার করার চেষ্টা করব। এখন আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখছি। যেহেতু দুপুরের দিকে আমি ম্যারিনেট করে রাখলাম তান্দুরি চিকেনটা, তাহলে কি হবে, আমি যেহেতু রাতে এটাকে ভেজে নেব ততক্ষণে মশলা কিন্তু এই চিকেনের ভিতরে ঢুকে যাবে, সেজন্য দুপুরেই আমি চিকেনগুলোকে মাখিয়ে নিলাম। আর কলমি শাকটা রান্না করে নিচ্ছি দুপুরের জন্য, কেটে সুন্দর করে ধুয়ে আমি কলমি শাকটা চুলায় বসিয়ে দিয়েছি। আর 2 দিন ধরে খুব গরুর মাংস মুরগির মাংস রান্না করা হয়েছে, সেগুলো অলরেডি আমার ফ্রিজে রান্না আছে, বেশ কিছু তরকারি রান্না আছে, মাছ রান্না আছে, সেজন্য দুপুরে কোনো ঝামেলা ছিল না। ফ্রেশ কলমি শাকটা কেটে ধুয়ে এখন আমি রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর রাতে ডিনারের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে একটা বক্সে করে রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে রেখে দেব। প্রতিদিনের মতো আজও বলি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এই যে কলমি শাকটা আমার রান্না করা হয়ে গিয়েছে, বিকালের দিকে আবার ক্যামেরাটা অন করলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। রাতে ডিনারের জন্য খুবই মজার ইস্ট ছাড়া নান রুটি তৈরি করেছিলাম, আর এই নান রুটিটা খেতে তো মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে, অনেক সফট ছিল। তো আপনাদের সাথে শেয়ার করি আমি কী কী দিয়ে নান রুটিটা তৈরি করছি। আমি এই নান রুটিটা তৈরি করছি, এখানে বাটার নিয়েছি, আর টক দই নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে পারেন। এর ভিতরে আমি কোনো রকম ইস্ট দেব না, কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দেব না। এটাকে আমি এখন গরম দুধ দিয়ে, হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি মাখিয়ে একটা ডো তৈরি করব। আর এখানে আমি 2 চা চামচের মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি এই যে হালকা কুসুম গরম দুধ দিয়ে একটা সুন্দর খামির তৈরি করে নেব। আর এই খামিরটা কিন্তু বেশি ফুলবে না, যেহেতু এখানে কোনো রকম ইস্ট ব্যবহার করা হয়নি, সেজন্য এটাকে আমি প্রায় ঘন্টাখানিক মতো মানে রেখে দেব, তারপরে আমি নান রুটিগুলো তৈরি করব। আর যদি ইস্ট দেওয়া থাকতো তাহলে কিন্তু এই ডোটা ফুলে ডাবল হয়ে যেত। 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি, কিভাবে আমি নানগুলো তৈরি করি সেটা শেয়ার করব আপনাদের সাথে। 1 ঘন্টা পরে এসে আমি সুন্দর করে এই যে নানগুলো তৈরি করে নিচ্ছি। আর নান রুটি কিন্তু একটু মোটা মোটা টাইপের হলেই খেতে বেশি ভালো লাগে, তো আমি একটু মোটা করেই তৈরি করে নিচ্ছি। আর তৈরি করার পরে আমি খুব সুন্দর করে নানগুলোকে ছেঁকে নিচ্ছি, আপনারা কিন্তু একটু বাটার দিয়েও ছেঁকে নিতে পারেন। আমি যেহেতু এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম, 2 কাপ ময়দায় আমার 6টা নান হয়েছে। আপনারা যারা বেশি করে করবেন সব কিছুর পরিমাণ একটু একটু করে বাড়িয়ে দেবেন। আমি এখানে 2 কাপ ময়দার জন্য আমি 2 চা চামচ চিনি দিয়েছিলাম, আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো আমি বাটার দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম 7 মতো, 4 টেবিল চামচের মতো আমি টক দই দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে আমি একটা ডো তৈরি করে ঘন্টাখানিক ঢেকে রেখে তারপরে নানগুলোকে তৈরি করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন একদম দোকানের মতো পারফেক্ট একটা নান রুটি হয়েছে। আর এই নানগুলো যে কতটা সফট হয়েছে কি বলবো, আপনারা ট্রাই করতে পারেন। নানগুলোকে ভেজে নিচ্ছি, আর ওই দিক দিয়ে আমি চুলায় অলরেডি তান্দুরি চিকেনের জন্য চিকেনগুলোকে বসিয়ে দিয়েছি, আমি চুলাতেই করে নিচ্ছি। আমি নান রুটিটাও কিন্তু আজকে গ্যাসের চুলায় করে নিলাম, আর তান্দুরি চিকেনটাও কিন্তু আমি গ্যাসের চুলোতেই ভেজে নিচ্ছি। এই ছিল আমাদের আজকে রাতের ডিনার। এখন আমি সুন্দর করে বেশ কিছু সালাদ কেটে নিব। আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার 2 দিনের ব্লগ, ভাবির বাসায় দাওয়াতে গিয়েছিলাম আগের দিন আর এটা হচ্ছে তার পরের দিন, 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করলাম আপনাদের সাথে আজকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।